বিগ নিউজ, সবার আগে সবার সাথে। মাথা ভাঙা 12 নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শাসক দল অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে। বিজেপির বিধায়ক সুশীল বর্মন ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন বিভিন্ন ওয়ার্ডে। মাথা ভাঙায় পিসফুল ভোট তো আশা করা যায় না। বিরোধীদের পুলিং এজেন্ট দিতে না দেওয়া, রাত্রি থেকে ধুমকি দেওয়া পুলিং এজেন্ট বসবি না, পাড়ায় পাড়ায় বিজেপির ভোটদের ফোন করে ধুমকি দেওয়া যে ভোট দিতে যাবা না। হ্যাঁ, সকালবেলা 2 নম্বরের ক্যান্ডিডেট আমার বসছিল, সেখানে পরে একটু বাইরে হয়েছিল, বাইরে হওয়ার পরে আবার ওকে বের করে বসতে না দেওয়া। 6 নম্বরের ক্যান্ডিডেট বসেনি, পুলিং এজেন্ট দিতে পারেনি। 7 নম্বরে গ্যাদারিং হয়েছিল, যাই হোক একটু ওখানে মানে স্বাভাবিক চলছে। 11 নম্বরে তো প্রচণ্ড একটা মানে সন্ত্রাসের বুথ, আর 12 নম্বর এ সমস্ত জায়গায় আমাদের ক্যান্ডিডেটই ওখানে যেতেই পারছে না। তো এইরকম একটা সন্ত্রাসের পরিবেশের মধ্য দিয়ে মাথা ভাঙার ভোট চলছে। এখন প্রশাসনকে আমরা বারবার ফোন করে জানাচ্ছি, প্রশাসনও দৌড়াদৌড়ি করছে, এদিক সেদিক প্রশাসন আছে দেখছি যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তো অভ্যাস, এ তো দলটাই মানে সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না, ওরা মানুষের ভোটের প্রয়োজন নেই, লুট ভোট ভোট লুট ছাড়া ওরা কিছু বোঝে না। বুথে তো বসতে পারছেন কি? এখনো পর্যন্ত কয়েকটা বুথে আছে, কয়েকটা বুথে নেই, আর যেখানে সেখানে গ্যাদারিং হয়ে আছে মোড়ে মোড়ে এবং ভোট ভোটারদের ধমকি দিচ্ছে। এই অভিযোগগুলো কি ইলেকশন কমিশনের নজরে এনেছিল? হ্যাঁ, রাজেশ ডুবে সাহেবকে বলছি, ওনারা তৎপর আছে, পুলিশ মুভমেন্ট করছে। তো এখনো পর্যন্ত 6 নম্বর ছাড়া অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি, কিন্তু এইরকম শাসনে ধুমকানি বা ফোনে হুমকি দেওয়া যে ভোটটা বেরোক দেখে নিব, হ্যাঁ এই যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে আছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে মাথাভাঙা বিজেপির দখলে আসছে।